দর্শক রংপুরের চরাঞ্চলে মিষ্টি কুমড়ার চাষাবাদের বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, আমরা দেখছিলাম চরাঞ্চলে উৎপাদিত কুমড়া বিদেশে রপ্তানি হচ্ছে, চাষাবাদ বাড়াতে কৃষি অধিদপ্তরের কি কি উদ্যোগ রয়েছে জানাবেন আমাদের বিস্তারিত। মারফি, আমি এখন রয়েছি রংপুরের কাউনিয়ার একটি চরে। আমরা আসলে দেখেছি যে এখানে ব্যাপক আকারে শুধু মিষ্টি কুমড়া না, এখানে মরিচ সহ বিভিন্ন সবজি আবাদ হয়েছে। এবং এখানকার আমরা দেখেছি যে স্থানীয় কিছু যারা বলছেন যে প্রায় 150 হেক্টরের মতো এই চরাঞ্চলের জমিতে কাউনিয়াতেই শুধু মিষ্টি কুমড়া চাষ করেছেন এখানকার চাষিরা। এর মধ্যে কিছু বেসরকারি এনজিও সংস্থা তারা সহায়তা করেছেন, পাশাপাশি সরকারি সহায়তাও তারা দেখছি করছে। কিন্তু আমরা পাশাপাশি দেখছি যে এখানে যে আসলে কৃষকদের যেটি মূল সমস্যা সেটা হচ্ছে যে এই কুমড়া উৎপাদিত কুমড়া বাজারজাত করা এবং এটির মনিটরিং ব্যবস্থা এবং তাদের ন্যায্য দাম নিশ্চিত করা, এটি নিয়ে আসলে অনেকের সন্দেহ এবং শঙ্কা রয়েছে। কারণ আমরা প্রথম দিকে দেখেছি মিষ্টি কুমড়া এখানে রংপুরের বাজারে 18 থেকে 20 টাকা কেজি বিক্রি হলেও আজকে সেটি কমে আসে, আর এখন দেখছি যে এখানে প্রায় 10 থেকে 12 টাকায় নেমে এসেছে। কৃষকরা বলছেন যে আসলে বাজারের পর্যাপ্ত কুমড়া সরবরাহের ব্যবস্থা না থাকার কারণে স্থানীয় যারা ফৈরা জাতীয় লোকজন আছে তারা কিন্তু এই ধরনের কাজগুলো করছে এবং এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং কৃষি বিভাগের পক্ষ থেকে যেটি বলছেন, তারা পর্যাপ্ত এখানে ব্যবস্থা করা হয় এবং এক পর্যায়ে দেখা গেছে যে এখানকার চাষিদেরকে উদ্বুদ্ধ করতে তারা কিন্তু বিভিন্ন প্রণোদনা এবং সহায়তা দিয়ে থাকে। তা আমরা এখানে যদি কথা বলি, এখানে একজন চাষি রয়েছেন, মিষ্টি কুমড়া চাষি রয়েছেন, তিনি আমাদেরকে জানাবেন যে আসলে আপনারা মিষ্টি কুমড়া চাষ করেছেন এবং আপনাদের এখন পর্যন্ত কি অবস্থা এবং আপনারা বাজার কত করে মিষ্টি কুমড়া বিক্রি করছেন? আমরা মিষ্টি কুমড়া চাষ করতেছি এখানে, যেখানে আমাদের এখানে বালুতে কোনো ঘাস জন্মে না সেই জায়গায় আমরা কঠোর পরিশ্রম করে মিষ্টি কুমড়া চাষ করি। কিন্তু চাষ করি ঠিকই, আমরা প্রচুর ফলনও ফলাই, কিন্তু এখানে আমাদের বাজারজাতকরণটা এমনও একটা পর্যায়ে পড়ে গেছে, তৃণমূল পর্যায়ে। যদি এখানে আমাদের সরকারিভাবে কোনো এই বাজারজাতকরণটা যদি আমাদের সহায়তা করতো তাহলে আমরা কৃষকরা অনেক সুখী হতাম এবং অনেক হ্যাপি হতাম। কিন্তু এখানে কোনো এই ধরনের কোনো প্রচেষ্টাও নাই আর হচ্ছেও না। আগে ছিল প্রায় 18 থেকে 20 টাকা কেজি, বর্তমানে আজকের যেমন বাজারটা আজকে আমাকে বলতেছে 8 টাকা কেজি। তাহলে আমরা কৃষকেরা যদি কেজিতে যদি 10 টাকা আমরা নিচে নেমে আসি তাহলে আমরা কত টাকা কি করব? আমরা এখানে দেখা যায় ঋণ দাফা করে আমরা এখানে মিষ্টি কুমড়া চাষ করি, চাষ করার পর যদি বিক্রি করার পর ঋণ দাফা আমরা যদি পরিশোধ করতে না পারি তাহলে আমরা এত পরিশ্রম করে আমরা কি করব? তাই আমি খুব আকুল আবেদন করতেছি যে সরকারিভাবে আমাদের যে বাজারজাতকরণটা যাতে সঠিক ন্যায্য মূল্য পায়, এটাই আমাদের খুব একটা আকুল আবেদন। এবং কৃষি বিভাগে আপনাদের কি সহায়তা করতেছে? কৃষি বিভাগে আমাদের সহযোগিতা করছে, আমাদের সার দিছিল, যেমন এই যে সেক্স ফরন ভাত ইয়েলো কার্ড পোকা মারার জন্য। আর এখানে আমরা মিষ্টি কুমড়াটা আমরা বিষমুক্ত মিষ্টি কুমড়াই চাষ করি আমরা এখানে। জি, ধন্যবাদ। শুনছিলেন যে এখানকার কৃষক তারা বলছিলেন যে আসলে তারা বিষমুক্ত মিষ্টি কুমড়া এই চরাঞ্চলে চাষ করে, যেটি বছরের শুধু এই মৌসুমটাতে এখানে হয় এবং এখান থেকে উৎপাদিত মিষ্টি কুমড়া এখন শুধু দেশের বাইরে বিদেশে পর্যন্ত রপ্তানি হচ্ছে। তবে এখন পর্যন্ত যারা অনেকগুলো সংস্থার বাইরে রয়েছেন, যারা ব্যক্তিগত উদ্যোগে এই সমস্ত মিষ্টি কুমড়া উৎপাদন করেন, তারা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছেন না। তারা দাবি করছেন যে সরকারি ব্যবস্থাপনা যদি এই কুমড়োগুলো সরবরাহ করা হয় দেশের বিভিন্ন অঞ্চলে তাহলে হয়তো এই কুমড়ার তারা ন্যায্য মূল্য পাবেন। তা আপাতত তেমন না, এই ছিল আমার কাছে এখানকার রংপুরের যে আসলে মিষ্টি কুমড়া চাষ সেখানে সর্বশেষ খবর। মারফি, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রংপুর থেকে জানাছিলেন জাহাঙ্গীর আলম বাদল।